Assalamualaikum viewers, welcome back to my channel Rajma Kitchen. आज जो आमी नोटुन एक्टी रेसिपी निये शेची, रेसिपी टी होच्छे चाइनीज स्टाइले गोरुर मांसो बोना। आमी एखाने हाड़ छाड़ा आधा केजी गोरुर मांसो निये छी। मांसो गुलो के भालो भावे धुए पानी झरिए आमी पतला पतला करे केटे निये छी। एखन आमी स्वाद मतो किछुटा लवण दिए दिब आर दिए दिब एक चा चामच परिमाण हलुद, एक चा चामच परिमाण लाल मरिचेर गुड़ा, सबगुलो भालोभावे मिक्स करे निब। एखन दिए दिब एक चा चामच परिमाण आदा ओ रसुन बाटा, सबगुलो भालोभावे मिक्स करे निब। आर दिए दिब हाफ चा चामच परिमाण जिरार गुड़ा ও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। আমি 30 মিনিট পর ফিরে এসেছি, আমার মাংসগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো তেলে ভেজে নেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিব। 2-3 মিনিট আমি মাংসগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে নিব। এখন আমি 10 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে রাখব। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি মাংসগুলোকে নেড়েচেড়ে নিব। আবার আমি 5 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে রাখব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি হাফ কাপ পেঁয়াজকুচি দিয়ে দিব। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব মিডিয়াম হাই হিটে। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ও 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর সামান্য কিছু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এইটা টেস্টটা ভালো আছে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি গরম মশলা বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব, ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট লো হিটে রাখব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি নেড়েচেড়ে দিব। আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে গরু মাংস বোনা। তৈরি করাটা কতটা সহজ তা আপনারা দেখিয়ে নিলেন। আপনারা যখন এটা ঘরে তৈরি করবেন আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি বলতে পারি। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটন অলে ক্লিক করুন।